হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিগর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র শোফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি, তাকে বাংলা ভাষার শুদ্ধতম কবি বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য। তিনি প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ ও নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। রবীন্দ্র পরবর্তীকালে তিনি বাংলা ভাষার প্রধান কবি হিসেবে সর্বসাধারণ স্বীকৃত। জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা ছিলেন ঢাকা জেলার বিক্রমপুর পরগনা নিবাসী। জীবনানন্দের পিতা সত্যানন্দ দাশগুপ্ত ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের শিক্ষক, প্রবন্ধিক, বরিশাল ব্রাহ্ম সমাজের সম্পাদক এবং ব্রাহ্ম সমাজের মুখপাত্র, ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। জীবনানন্দের মাতা কুসুম কুমারী দাস ছিলেন গৃহস্থ, কিন্তু তিনি কবিতা লিখতেন। তার সুপরিচিত কবিতা আদর্শ ছেলে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, যা আজও শিশু শ্রেণীর পাঠ্য। তার ঘরোয়া নাম ছিল মিলু। 1908 খ্রিস্টাব্দে জানুয়ারিতে 8 বছর বয়সে তাকে ব্রজমোহন বিদ্যালয়ে 5ম শ্রেণীতে ভর্তি করানো হয়। বিদ্যালয়ে থাকাকালীন সময়ই তার বাংলা এবং ইংরেজি ভাষা রচনার সূচনা হয়। এছাড়া সে সময় তার ছবি আঁকার দিকেও ঝোঁক ছিল। 1915 খ্রিস্টাব্দে ব্রজমোহন বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। 2 বছর পর ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষার পূর্বের ফলাফল পুনরাবৃত্তি ঘটান। অতঃপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার উদ্দেশ্যে তিনি বরিশাল ত্যাগ করেন। 1919 খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ ডিগ্রি লাভ করেন। অতঃপর 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে দ্বিতীয় শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন। এরপর তিনি আইন পড়া শুরু করেন, কিন্তু অচিরেই তা পরিত্যাগ করেন। জীবনানন্দ দাশ 1930 খ্রিস্টাব্দের 9ই মে ঢাকার ব্রাহ্ম সমাজের মন্দিরে রোহিণী কুমার গুপ্তের কন্যা লাবণ্য গুপ্তকে বিয়ে করেন। তাদের ঘরে এক কন্যা এবং পুত্রের জন্ম হয়েছিল। কন্যার নাম ছিল মঞ্জুশ্রী দাস এবং পুত্র সমরানন্দ দাস। সম্ভবত মা কুসুম কুমারী দাসের প্রভাবেই ছেলেবেলায় পদ্য লিখতে শুরু করেন তিনি। 1919 সালে তার লেখা একটি কবিতা প্রকাশিত হয়। এটি তার প্রথম প্রকাশিত কবিতা। কবিতাটির নাম ছিল বর্ষা আবাহন। এটি ব্রাহ্মবাদী পত্রিকায় 1326 সনের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তখন তিনি শ্রী জীবনানন্দ দাশগুপ্ত নামে লিখতেন। 1927 সাল থেকে তিনি জীবনানন্দ দাস নামে লিখতে শুরু করেন। জীবদ্দশায় তার 7টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত ঝরা পালক শীর্ষ কাব্যগ্রন্থে তার প্রকৃত কবিত্ব শক্তি ফুটে ওঠেনি, বরঞ্চ এতে কবি কাজী নজরুল ইসলাম, মহিতলাল মজুমদার ও সত্যেন্দ্রনাথ দত্তের প্রকট প্রভাব প্রত্যক্ষ হয়। তবে দ্রুতই তিনি সক্রিয়তা অর্জন করেছিলেন। দীর্ঘ ব্যবধানে প্রকাশিত দ্বিতীয় কাব্য সংকলন ধূসর পাণ্ডুলিপিতে তার সক্রিয় কাব্য কৌশল পরিস্ফুট হয়ে ওঠে। বাংলা সাহিত্যের ভুবনে তার বৈশিষ্ট্যগুলো আলোচনার বিষয় হয়ে ওঠে। শেষের দিককার কবিতার অর্থ নির্মলতার অভাব ছিল। 7টি তারার তিমির প্রকাশিত হওয়ার পর তার বিরুদ্ধে দুর্বোধ্যতার অভিযোগ ওঠে। নিজ কবিতার অবমূল্যায়ন নিয়ে জীবনানন্দ দাশ খুব ভাবিত ছিলেন। তিনি নিজেই স্বীয় রচনার অর্থায়ন করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, যদিও সেসবটি তা সম্ভব হয়ে ওঠেনি। তবে কবি নিজেই নিজ রচনার করার সমালোচক ছিলেন, তাই 850 কবিতার বেশি কবিতা লিখলেও তিনি জীবদ্দশায় মাত্র 262টি কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় ও কাব্য সংকলনে প্রকাশ করতে দিয়েছিলেন। এমনকি রূপসী বাংলা সম্পূর্ণ প্রস্তুত পাণ্ডুলিপি তরঙ্গ মজুদ থাকলেও তা প্রকাশের সিদ্ধান্ত নিতে পারেননি জীবনানন্দ দাস। তবে তিনি এক কাব্যগ্রন্থটির নাম দিয়েছিলেন বাংলাতন্ত্র নীলিমা, যা তার মৃত্যুর পর আবিষ্কৃত এবং রূপসী বাংলা পুস্তক নামে প্রকাশিত হয়। আরেকটি পাণ্ডুলিপি আবিষ্কার হয় মৃত্যুর পরবর্তীকালে, যা বেলা অবেলা কালবেলা নামে প্রকাশিত হয়। জীবদ্দশায় তার একমাত্র পরিচয় ছিল কবি। অর্থের প্রয়োজনে তিনি কিছু প্রবন্ধ লিখেছেন ও তা প্রকাশ করেছিলেন। তবে নিবৃত্তি গল্প ও উপন্যাস লিখেছেন প্রচুর, যার একটিও প্রকাশের ব্যবস্থা নেননি। এছাড়া 60-65টির বেশি খাতায় লিটারারি নোটস লিখেছেন, যা আজও প্রকাশিত হয়ে চলেছে।